হচ্ছে গণপরিবহনে নারী যাত্রীদের যেভাবে হেনস্থা করা হয় এটি কল্পনার বাইরে। তাদেরকে বাসে উঠানোর ক্ষেত্রে এবং নামানোর ক্ষেত্রে আপনি অবাক হয়ে যাবেন যে রাস্তার মাঝখানে নারীদেরকে যেভাবে হেনস্থা করে নামিয়ে দেওয়া হয় সেটি যেমন অমর্যাদাকর, দৃষ্টিকটু। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, যেই দুর্ঘটনার জন্য আরেকটি বিষয় খুব জরুরি আমাদের খেয়াল রাখতে হবে, যে সমস্ত ড্রাইভাররা লং রুটে গাড়ি চালান তারা দীর্ঘ সময় ধরে গাড়ি চালান, কারণ মালিকের পক্ষে দেখা যায় যে আট ঘন্টা নাচ মানে একজনকে আট ঘন্টার পর বা ছয় ঘন্টার পর বিশ্রাম দিলে যে কস্টিংটা আসে সেটা তারা কমিয়ে আনার জন্য দেখা যায় যে ১২ ঘন্টা ১৪ ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে ১৬ ঘন্টা পর্যন্ত তাদেরকে দিয়ে গাড়ি চালানো হয়। এটি কিন্তু একটা বড় ধরনের আমি মনে করি কারণ। এরপরে রাস্তায় যেভাবে প্যাসেঞ্জারকে নামানো হয়, রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে নামানো হচ্ছে, পাশ দিয়ে আরেকটা গাড়ি চলে আসছে, আর ইদানিং তো জানেন মোটরসাইকেলের বেপরোয়া গতি এবং মোটরসাইকেল কিন্তু যাত্রী পরিবহন করছে এবং সেইখানে কোনো নীতিমালা না থাকার কারণে ওটিও কিন্তু একটা বড় ধরনের কারণ হচ্ছে। আর সর্বশেষে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে যত ব্যবস্থাই আমরা নেই না কেন, এইখানে বাজেট যতই বরাদ্দ করি না কেন, এখানে রাজনৈতিক সদিচ্ছা, শুধু সদিচ্ছা না, নৈতিকতার বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে দেখেন মালিক পরিবহন বলেন, শ্রমিক পরিবহন বলেন, একেবারে একত্রিত হয়ে সরকারের সমর্থিত হয়ে যত ধরনের অন্যায় অবিচার এবং জনগণের পকেট থেকে যে কী পদ্ধতিতে টাকাটি বের করে নিচ্ছে এবং এটির ভাগ আপনি যদি অবাক হয়ে যাবেন, সেই পুলিশের একজন কনস্টেবল যে রাস্তায় থাকে সে থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে এমনকি নীতি নির্ধারকদের কারো কারো পকেটেও যায় এরকম শুনছি। তো এই মাসেলম্যানদের কবল থেকে আসলে যাত্রীদের রক্ষা করতে হবে, সড়ককে রক্ষা করতে হবে, এবং এইখানে যে ট্রেড ইউনিয়ন মুভমেন্টের নামে যেটা হচ্ছে সেটির বিষয়ে আসলে একটা নীতি নির্ধারণ করে দেওয়া দরকার। সবাইকে ধন্যবাদ। আলোচনা হয়নি সেটা বলবো, এখানে একটা টোটাল গভর্নেন্স ফেলিউর আছে যে জিনিসটা দেখা দরকার, এবং সেটার জন্য ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএনডিপি থেকে প্রস্তাব করা হয়েছিল প্রায় তিন বছর আগে যে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন বাংলাদেশকে এই জায়গা থেকে উন্নত করার জন্য। অদৃশ্য কারণে দেখা গেল যে মিনিস্ট্রি কিংবা সরকারের তরফ থেকে আমরা সেরকম কোনো উদ্যোগ লক্ষ্য করিনি, যে বিশ্ব সংস্থা থেকে প্রস্তাবের পরেও এত হাজারো মানুষের মৃত্যুর মিছিলে কেন আমরা বড় রকমের কোনো উদ্যোগ নিচ্ছি না। আমি বলবো যে আমাদের সেনাবাহিনী বাইরে গিয়ে ব্যর্থ রাষ্ট্রে ইলেকশন করায়, তারা অনেক দেশেই কিন্তু এইসব সিস্টেম ডেভেলপ করেছে, আমার দেশ আমি একজন মুক্তিযোদ্ধা, পুলিশের ক্ষেত্রে হয় কিনা তা লক্ষ্য করিনি। একটা মানুষ মারা গেলে কিংবা কোনো দুর্ঘটনা হলে দুর্ঘটনার রিপোর্টিংটা প্রথম শর্ত হতে হবে, কেন হলো, যাতে পরবর্তীতে ওই অ্যাক্সিডেন্টটাকে রিডিউস করা যায় কিংবা অ্যাড্রেস করা যায় সেজন্য। কিন্তু আনফর্চুনেটলি আমাদের জীবন এতই সস্তা যেখানে কোনো রিপোর্টিং হয় না, এবং যে বিআরটিএ নামক যে সংস্থা করা হয়েছে অথরিটি, আমি তার অনারারি মেম্বার ছিলাম, আমি জানি এর মারাত্মক দুর্বলতা। এটা একটা বিশাল বিল্ডিংই আছে কিন্তু তার সত্যিকার অর্থে দুর্ঘটনা রোধে কিংবা ট্রান্সপোর্ট ডেভেলপমেন্টে অ্যাজ সার্চ ফর টোটাল ট্রান্সপোর্টেশনের রোড ট্রান্সপোর্টেশনে তারা শুধু রেজিস্ট্রেশন, ফিটনেস ইত্যাকা ছাড়া তেমন কোনো ভূমিকা তারা রাখতে পারছে না। ফলে মিনিস্ট্রি থেকে আরম্ভ করে এজেন্সিগুলো সব জায়গায় কিন্তু একটা দারুণ রকমের লেকিং, একটা অকার্যকারিতা আছে যেটা বিশেষজ্ঞরাই হয়তো বুঝবেন। আমি ইয়ারসি ডাইরেক্টর সাহেবকে বলবো যে আপনারা কেবলমাত্র ওখানে ঘরে বসে থেকে পত্রিকার রিপোর্ট নিয়ে কাজ না করে আরেকটু এগিয়ে আসেন। এখানে যে টোটাল একটা ফেলিউর আছে, একটা টোটাল রাষ্ট্র ফেল করে যাচ্ছে এখানে, এবং হাজারো মানুষের মৃত্যু হচ্ছে, এখানে আপনার এজেন্সি আছে কিন্তু কাজ হচ্ছে না। কারণ কী? কারণ হচ্ছে জবাবদিহিতা, যেটা বললেন জবাবদিহিতা নাই, এবং আমরা জনগণ এ ব্যাপারে সোচ্চার হতে পারছি না কিংবা এত স্ট্রং কোনো ফোরামও হচ্ছে না। মিনিস্ট্রিতে গেলে দেখবেন যে মিনিস্ট্রিতে অ্যাক্সিডেন্টের বিষয়ে একটা ডেডিকেটেড কোনো ডেস্ক কিংবা অফিসার নাই, অথচ আরেকটা অথরিটি করা হয়েছে ঢাকায়, আর কি ট্রান্সপোর্ট কি অথরিটি যেন একটা আছে অথরিটি, তাদের কাজ কি, বিআরটিএর কাজ কি, মিনিস্ট্রির কাজ কি? আপনি আজকের এই অনুষ্ঠান আপনাদের মাধ্যমে আমার মনে হয় আমি পার্লামেন্টের কাছে সরকারের সর্বোচ্চ মহলে বলবো যে তারা কিন্তু যে বাজেট দিচ্ছেন সেটা শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনের কারণেই আমরা কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। মোটরসাইকেলের কথা বলা হয়েছে, আমি
একটু দায়ী মনে করছি, কারণ মোটরসাইকেল যখন ইন্ডাস্ট্রি পলিসি হয় এই পলিসির তো আমি জড়িত ছিলাম। আমি কিন্তু জাপানে গিয়ে হোন্ডা মোটরসাইকেলকে অনুরোধ করেছিলাম যে আপনারা বাংলাদেশে ভিয়েতনামের মতো পাকিস্তানের মতো ইন্ডাস্ট্রি করেন, তারা করতে চাচ্ছিল না। কিন্তু এখন চায়নাতে আপনারা জানেন, প্লিজ বিয়ার মি যদি আমি ভুল হয়ে থাকি, চায়নার মেট্রোপলিটন পাঁচটা বড় মেট্রোপলিটনে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে মৃত্যুর কারণে, নিষিদ্ধ, মোটরসাইকেল চলতেই পারবে না। এখন মোটরসাইকেলের মৃত্যু কদিন আগে সাংবাদিক রাত্রিবেলা মারা গেল, গত পরশু দিন রাতে আমি প্রায় মারা যেতে ধরেছিলাম, বড় গাড়ি ছিল বলে বড় লরি ট্রাক আমাকে দুই দিক থেকে চাপা দিয়ে প্রায় মেরে ফেলতেছিল। তখন আমি যখন হাত বেরিয়ে ই করলাম, তারা এমন জোরে হর্ন বাজানো শুরু করলো, তুমি আতঙ্কিত হয়ে কোনো মতে পালিয়ে বাঁচলাম। রাতের ঢাকা মাননীয় সাংবাদিকবৃন্দ এক ভয়ঙ্কর, যদি রাত্রে কেউ বের হন তদন্তের জন্য বুঝবেন, সিম্পলি মানে হরিফিক একটা সিনারিও দেখতে পাবে এবং সেটা আরও ক্রমশ বাড়বে। ফলে গোটা জাতির জন্য জাতীয় জরুরি বিবেচনায় এই সমস্ত বাহিনী সব আছে, কেন আছে? জাতির জন্য, আমাদের নিরাপত্তার জন্য। তারা বাইরে গিয়ে কী করছে সেটা বড় কথা নয়, আর দে ডুইং এনাফ ফর দি কান্ট্রি, ফর ইস পিপল, এই জিনিসটা বলার সময় এসছে। আপনারা সবাই সোচ্চার হন, বেঁচে থাকার জন্য একটা মৃত্যু একটা পরিবারকে শত বছরের অন্ধকারে ফেলে দেয়। বলেছিলেন একজন বিখ্যাত বাংলা বাংলাদেশ বাঙালি উপন্যাসিক যে হত্যাকারী যদি জানতো যে মৃত্যুর পরে এই পরিবারে কী হলো তাহলে সে কখনো হত্যা করতো না। অতএব একটা মৃত্যু কীভাবে ভয়ঙ্কর অমানিসা নেমে আসে, সেই জন্যই কি তার সভ্য জাতি হওয়ার জন্য, মুক্তিযুদ্ধ করাটা জাতির জন্য এই অবস্থা কোনো মতে মেনে নেওয়া যায় না। উই হ্যাভ এ বিগ আর্মি, বিগ বিভিন্ন বাহিনী আছে, তারা কী করছে? তারা কি এনা তাদেরকে ব্যবহার করা যায় না? ডেফিনেটলি ব্যবহার করা যায়। এক বছর একটা ইমার্জেন্সি দিয়ে অ্যান্টার রোড সেক্টরকে টোটালি সভ্য জায়গায় আনা সম্ভব? আমি 50 বছরের অভিজ্ঞতার দাবি নিয়ে কথা বলছি, এটা সম্ভব এবং সেটা হয়েছে, অনেক দেশে হয়েছে, চীনে হয়েছে, ভিয়েতনামে হয়েছে, এমনকি পাকিস্তানের মতো দেশে হয়েছে। ভারতের কথা বলা হলে যেটা ডক্টর হাবিব যথার্থ বলেছেন, ভারতে অনেক অরাজক অবস্থা কিন্তু ট্রান্সপোর্টে, বাট তারপর মৃত্যুর হার কিন্তু আমাদের নট ইভেন 25%। ফলে এবং অ্যাক্সিডেন্ট আপনি যেটা ইন্স্যুরেন্স পাবেন সেই ইন্স্যুরেন্স থাকা উচিত ছিল যে রাস্তায় মারা গেলে ভারতে কিন্তু 3 লক্ষ না 4 লক্ষ রুপি উইদাউট কোশ্চেন পেয়ে থাকে, আমাদের এখানে টোটালি তুলে দেওয়া হয়েছে ইন্স্যুরেন্সকে। অতএব আমি এই সাইডটা বললাম, আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, জাতির পার্লামেন্ট যেভাবেই থাকুক, এটা পার্লামেন্ট আছে, তারা কীভাবে আসছে সে প্রশ্ন আমি করতে চাই না, বাট তারা যদি ন্যূনতম দায়বদ্ধ থাকেন, যদি মনে করেন যে তাদের ছেলেমেয়েরা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া পড়ে অতএব তাদের এখানে কিছু করার নাই, তাহলে কিছু বলার নাই, বাট যাদের আছে তাদের কাছে দাবি যে তাদেরকে সজাগ হতে হবে। এটা একটা জাতীয় মরক, জাতীয় ব্যর্থতা, এবং টোটাল বিনিয়োগকারীদের কাছে আমাদের হাস্যকর সেদিন এক চীনা ভদ্রলোক টাকা ছুঁড়ে মেরে একটা দৃশ্য দেখিয়েছে, ইউ ওয়ান্ট মানি। অতএব এই টাকা সিকিংয়ের ট্রাফিক সিস্টেম থেকে আরম্ভ করে এই নারকীয় অবস্থা থেকে উত্তরণ দরকার। আমি ধন্যবাদ জানাই যাত্রী কল্যাণ সমিতিকে, তারা একটা অনেক মূল্যবান কাজ করছে, সেটা একা তাদের কারণে না, সবারই উচিত ছিল এগিয়ে আসা এবং এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব। এটা টেকনোলজি এবং ইন্টারভেনশান, তারপরে গভর্নমেন্টের বিভিন্ন সংস্থাগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি সাজানো, মিনিস্ট্রিকে সাজানো, দ্যাট শুড বি ওয়ান ট্রান্সপোর্ট মিনিস্ট্রি। এখানে সড়ক পরিবহন একটা, জল পরিবহন একটা, আকাশ পরিবহন একটা, এটা কিন্তু পৃথিবীর উন্নত সভ্য দেশে এরকম নয়, একটা। এবং সেখানে অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার আছে, অ্যাক্সিডেন্ট দায়িত্বের লোকেরা আছে, প্ল্যানিং আছে, টেকনোলজির ব্যাপার আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ।